আন্দোলনের নামে বাড়াবাড়ি করলে জনগণ বিএনপিকে ছাড় দেবে না বলে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের দেওয়া নাগরিক সংবর্ধনায় দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা মার্কায় সমর্থন চান তিনি। জোহানেসবার্গ থেকে আরও জানাচ্ছেন সাদ বিন শফিক। দক্ষিণ আফ্রিকা সফরের তৃতীয় দিন বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রী অংশ নেন প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায়। র্যাডিসন হোটেল থেকে ভার্চুয়ালি সংযুক্ত প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দক্ষিণ আফ্রিকা সহ আশপাশের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীরা। বক্তব্যে সরকার প্রধান জানান দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে ধ্বংসের পায়তারা করছে বিএনপি, এসব অপতৎপরতাকে জনগণ ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি তার। এমন কারো হাতে যেন দেশ না পড়ে, যে দেশ দেশ ওই লুটেরাদের হাতে পড়ে আবার ধ্বংস না হয়, দেশের এই অগ্রযাত্রাটা যেন অব্যাহত থাকে। বিএনপি নেতাদের দুর্নীতির কথা আমাদের বাংলাদেশে বের করতে হয়নি, আমেরিকায় ধরা পড়েছে। কোথা থেকে এত টাকা আসে, এত পরিমাণে লুট করে বাইরে নিয়ে গেছে, যেমন এই সমস্ত টাকা ছড়িয়ে এখন তারা আবারও সেই আন্দোলনের নামে আগুন দেওয়া, পুলিশের গাড়িতে আগুন দেওয়া, বাসে আগুন দেওয়া, এইগুলি ধ্বংসাত্মক কাজ আবার তারা শুরু করেছে। এবার যদি বেশি বাড়াবাড়ি করে জনগণ তাদের ছেড়ে দেবে না, কিন্তু জনগণই প্রতিরোধে তারা বাধ্য হয়েছিল বন্ধ করতে, আপনাদের দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রবাসীদের সহযোগিতা চান আওয়ামী লীগ সভাপতি, চান নৌকায় ভোট। বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন অব্যাহত রাখতে পারি সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই, দোয়া চাই, নৌকা মার্কায় ভোট চাই। বাংলাদেশের প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগ্রযাত্রা যেন অব্যাহত রাখতে পারি। সাদ বিন শফিক, চ্যানেল 24, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। ব্রিক্সে যুক্ত হওয়ার সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত অপেক্ষমান রাখা হয়েছে বাংলাদেশকে। সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ব্রিক্সে অন্তর্ভুক্ত না হওয়া কিছুটা হতাশার, তবে একে কূটনৈতিক ব্যর্থতা বলতে নারাজ তারা। বলছেন জ্বালানি কূটনীতিকে বেশি গুরুত্ব দিয়েছে ব্রিক্স। সারোয়া সুমনের রিপোর্ট দেখুন। পাঁচ দেশের অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য সংখ্যা বেড়ে দ্বিগুণেরও বেশি হল। পরবর্তী সম্মেলনে উঠবে ১১ দেশের পতাকা। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা বন্ধুদের অন্যতম বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী রুশ চীনা পরামর্শে ও নেতৃত্বে চলা ব্রিক্স নিজেদের সম্প্রসারণকে দেখছে ঐতিহাসিক হিসেবে। রুশ মার্কিন যে প্রতিদ্বন্দ্বিতা, এই জোটে যুক্ত হতে চেয়েও সাড়া না পাওয়া সফলতা ব্যর্থতার বিচারে বাংলাদেশের জন্য কীরকম তা জানতে চাইলে সাবেক এই রাষ্ট্রদূত বললেন যাদের সম্মতি দরকার তারা নিজেদের ভবিষ্যৎ জ্বালানি সরবরাহ ও এ বিষয়ক অর্থনৈতিক কূটনীতিকে বেশি প্রাধান্য দিয়েছে। সদস্য যাদের নিয়েছেন তারা মূলত এলডিসির উপরে এবং বেশিরভাগ সদস্যই তেল উৎপাদনকারী দেশ, এরা তাদের নিজেদের স্বার্থটা চিন্তা করে হয়তো ভেবেছে যে তেল উৎপাদনকারী দেশগুলোকে যদি আমরা রাখি তাহলে আমরা এখন জ্বালানি সংকট যেটা হয়েছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পরে সেখানে আমরা হয়তো সরাসরি লাভবান হওয়ার একটা সুযোগ থাকতে পারে। অনেকটাই একমত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষকও, তিনি একে কূটনৈতিক ব্যর্থতা বলতে নারাজ। আমার কাছে মনে হয় না এটা হতাশার কোনো কারণ আছে, কারণ মেক্সিকোর কথা বলা যেতে পারে, ইন্দোনেশিয়ার কথা বলা যেতে পারে, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইভেন টার্কি, নাইজেরিয়া, আফ্রিকা থেকে নাইজেরিয়া, তো এই এই দেশগুলো প্রত্যেকেই কিন্তু ব্রিক্সের সদস্য পদের জন্য আবেদন করেছিল এবং এই এই প্রথম পর্যায়ের এক্সপ্যানশনের ক্ষেত্রে এদের কাউকেই কিন্তু গ্রহণ করা হয়নি। অধ্যাপক এহসানুল হকের মতে এটি বরং কিছুটা সাপে বর হয়েছে বাংলাদেশের জন্য। পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে বর্তমানে বাংলাদেশের সম্পর্কের মধ্যে আমি মনে করি যে সম্পর্কের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি আছে, সেজন্য আপাতত ব্রিক্স থেকে বাংলাদেশ দূরে থাকলে সেটা আমাদের জন্য কূটনৈতিকভাবে আমরা অনেক বেশি করে মানে বেনিফিশিয়াল রিটার্নটা পেতে পারি।
পুরাতন বা নতুন করে যুক্ত যেসব দেশ ব্রিক্সে আছে তাদের প্রায় সবার সাথেই আলাদা করে দ্বিপক্ষীয় সম্পর্ক আছে বাংলাদেশের। সে বিবেচনায় ব্রিক্সে যুক্ততা লাভের পাল্লা খুব যে ভারী করত তা মনে করেন না রাষ্ট্রদূত হুমায়ুন কবির। চীন এবং ভারত এই দুই দেশের সাথে আমরা দ্বিপাক্ষিকভাবে বাণিজ্য করি, তো কাজে আমাদের এই ব্রিক্সে থাকা না থাকা দিয়ে এই দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো প্রভাব পড়বার সুযোগ নেই। সৌদি আরব আসবে এরপর বা ইরান আসবে, ইরানের সাথে আমাদের খুব বেশি বাণিজ্য নেই, সৌদি আরবের সাথে আমাদের খানিকটা স্বার্থ আছে, সেটা হয়তো থাকলে আমরা বেনিফিটটা পেতাম, না থাকলেও যে খুব লস হবে বলে মনে করছি না। ব্রিক্সের পরের সম্মেলন হবে রাশিয়ায়, পরের দফায় বাংলাদেশের অপেক্ষা বাড়ে নাকি শেষ হয় তা নির্ভর করবে প্রবাহমান ভূ রাজনৈতিক বাস্তবতা আর অতি অবশ্যই বৈশ্বিক দক্ষিণের পাঁচ মোড়লের মন মর্জির ওপর। সরোজ সুমন, চ্যানেল 24, ঢাকা। কেউ বিক্রি করছেন জমি জমা আর গবাদি পশু, কেউ বা ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা ঢেলেছেন MTFE-তে, কিন্তু বিনিয়োগের নামে এখন নিঃস্ব তারা। প্রতিষ্ঠানটির এমন প্রতারণার শিকার হয়েছেন রংপুরের পীরগাছার কয়েকশো খেটে খাওয়া মানুষ। ফখরুল শাহিনের রিপোর্ট। MTFE-র প্রতারণার শিকার রংপুরের পীরগাছা উপজেলার ভ্যান চালক সুরুজ্জামান। সংসারের সচ্ছলতা ফেরাতে ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা বিনিয়োগ করাই কাল হলো তার। কথা ছিল অনলাইনে বিনিয়োগ করে পাওয়া যাবে দ্বিগুণ লাভ, কিন্তু সুদ আসলে সবই হারালেন তিনি। আমার বোনের হাতে আমি টাকা দিছি, সে বলছে যে তোর টাকার রিস্ক আমি, তুই টাকা দে। আমি তার টাকা আনি তুলি দিছি, সে টাকা নিয়ে ঢুকে দিছে, এখন সে আর কোনো গ্রাহ্য দেয় না। MTFE-র ফাঁদে পড়ে নিঃস্ব গৃহবধূ হোসনিয়ারা বেগমও। পীরগাছা উপজেলার প্রায় 200 খেটে খাওয়া মানুষের একই গল্প। তাদের অভিযোগ, প্রগতি সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল, সুজা, হজরত আলী ও কর্মী সিরাজুলের প্ররোচনায় MTFE-তে বিনিয়োগ করে এই পরিণতি তাদের। ওরা বলতেছে না দাও তোমাদের বালা হবে, টাকা তুলি দাও দিয়ে বাড়িতে আসি, দু তিন দিন পরে শুনি বন্ধ হয়ে গেছে। আমাকে অনেক বুঝানোর পর আমি তারপর সেখানে 25,000 টাকা দিই। 25,000 টাকা দেওয়ার পর এটা দু মাসখানিকের মধ্যে সেটা আউট হয়ে যায়। আমার মোবাইলে ঢুকাই দেন, পীরগাছা আসে নিয়ে যান 3,00,000 টাকা। পীরগাছা দেখে ঢুকাই দিয়ে ওই লোকও নেই, টাকাও নেই। এখানে সিও আছে, এটা অফিস ছিল, এখানে মিটিং করছে, করে সবাইকে ডাকছে, ডাকে সবার বিনাশ করেছে। অভিযুক্তরা পলাতক থাকলেও পাওয়া যায় প্রগতি সমিতির কর্মী সিরাজুলকে। প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও পরে সব দোষ চাপান সমিতির শীর্ষ কর্মকর্তাদের ওপর। না না, আমার মাধ্যম তো না, এখানে হচ্ছে মোর মেন ব্যক্তি হলো মোর তিনজন, আমাদের সিও সাহেব আমিনুল ইসলাম, তারপর হচ্ছে কামিং সিও সুজা ইসলাম, আবার কামিং সিও হচ্ছে হজরত আলী। এদের মাধ্যমে মোট সবগুলো ইয়ে করছে, আর হচ্ছে আমরা সেমিনারের মাধ্যমে সব কিছু জানতে পাইছি। এই প্রতারণা এড়াতে অনলাইনে বুঝে শুনে টাকা বিনিয়োগের পরামর্শ আইটি বিশেষজ্ঞদের। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা আসলে এই ধরনের কোম্পানির সাথে জড়িত আছেন, তাদের উচিত হবে একটা মেইন কাজে ফোকাস দেওয়া বা রিয়েল একটা কাজে ফোকাস দেওয়া। রিয়েল একটা কাজ করেন, ভবিষ্যতে খুব ভালো থাকবে, এরকম লাভাত হওয়ার কোনো সুযোগ থাকবে না। শুধু MTFE নয়, SPG ও কাটলি সহ নানা অ্যাপসে বিনিয়োগ করে প্রতারিত হওয়ার অভিযোগ রয়েছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। কক্সবাজারে ঝিনুকের আদলে তৈরি হচ্ছে দেশের প্রথম আইকনিক রেল স্টেশন, যেখানে থাকবে লকার সুবিধা। এতে হোটেল ভাড়া না করে একদিনেই ভ্রমণ শেষ করে ফিরতে পারবেন পর্যটকরা। প্রকল্পের কাজ শেষ হয়েছে 86%। সড়কপথে ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 400 কিলোমিটার। সময় অর্থ বিবেচনায় এতটা পথ পেরিয়ে সৈকতের শহরে যাওয়া অনেকের কাছেই ভোগান্তির, তবে বিড়ম্বনা শেষ হওয়ার পথে। সমুদ্র সৈকত থেকে 3 কিলোমিটার দূরে কক্সবাজার শহরের ঝিলংজায় ঝিনুকের আদলে তৈরি হচ্ছে 1,82,000 বর্গফুট আয়তনের দেশের প্রথম আইকনিক রেল স্টেশন। এখানে থাকছে লকার সুবিধা, এর ফলে হোটেল ভাড়া না করেই ভ্রমণ শেষ করে ফিরতে পারবেন পর্যটকরা। বাসে আসলে যেই সময়টা লাগবে ট্রেনে হয়তো আরও কম সময় লাগবে, তো এটা তো এক দিক আছে প্লাস পয়েন্ট। আর আরেকটা হচ্ছে যে ট্রেনের জার্নি একটা নতুন অভিজ্ঞতা অনেকের কাছে। আমাদের এলাকার লোক বা জনগণ একটা কর্মস্থান বাড়বে এবং সৌন্দর্য বাড়বে আর কি। পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে 86%।
যাতে প্রথম ধাপে প্রস্তুত দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত 100 কিলোমিটার রেলপথ। শুরুতে ঢাকা থেকে চলবে 5 জোড়া ট্রেন, গতি হবে ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার। সারা বিশ্বের সাথে যে আমাদের যোগাযোগ প্রতিষ্ঠিত হবে এটা কিন্তু ব্যবসা বাণিজ্যে অভূতপূর্ব এটা একটা রোল প্লে করবে। বৈদেশিক বিনিয়োগ প্রচুর পরিমাণে এখানে আকৃষ্ট হবে এবং বিদেশি দেশি পর্যটকরা এখানে প্রচুর পরিমাণে আসবে। তবে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই রেললাইনের 3 কিলোমিটার অংশ, যদিও তা দ্রুত মেরামত করে অক্টোবরে উদ্বোধনের আশা প্রকল্প পরিচালকের। ক্ষয়ক্ষতি ব্যাপ্তি বেশি হলো, গভীরতা বেশি না। খুব মানে যদি এমন হতো যে পুরো রেললাইন ভেঙে, অনেক জায়গায় আমরা দেখি যে পানির তোরে বাঁধ ভেঙে চলে গেলো ধসে, ওইভাবে ওরকম কিন্তু হয়নি আমার। আমরা যেটা আশা করছি যে সেপ্টেম্বরের কাজ শেষ করে অক্টোবরের মধ্যে আমরা এটা চালু করার জন্য, অক্টোবরের মাঝামাঝি সময়ে আমরা এটা চালু করব। ঘুমধুম পর্যন্ত এই রেললাইনের পুরো কাজ শেষ হলে ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরের সাথে সংযুক্ত হবে বাংলাদেশ। ট্রেনে করে কক্সবাজার আসার দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন এখন কেবল সময়ের অপেক্ষা। পর্যটন তো বটে, এ পথে রেল চালু হলে স্বল্প সময় ও কম খরচে কৃষিপণ্য, মাছ, লবণ পরিবহন করা যাবে, যা ভূমিকা রাখবে এ অঞ্চলের অর্থনীতির বিকাশে। সাদবিন শফিক, চ্যানেল 24, কক্সবাজার। জানাবো দেশের বাইরের খবর। এখনই ভারতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে পার্লামেন্টের নিম্নকক্ষের 542 আসনে 287টিতে জিতবে বিজেপি। শুক্রবার দ্য মুড অব দ্য নেশন শীর্ষক জরিপে এমন তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে। জরিপ বলছে, জনপ্রিয়তা বেড়েছে রাহুল গান্ধী সহ 26 বিরোধী দলের জোট ইন্ডিয়ারও। তবে ভোটের লড়াইয়ে রাহুল গান্ধীর চেয়ে 36 পয়েন্ট এগিয়ে রাখা হয়েছে নরেন্দ্র মোদীকে। যদিও বিজেপির উপর নাখোশ ভোটারের হার 16% হলেও তা বেড়ে দাঁড়িয়েছে 22%। আর চলমান মূল্যস্ফীতিকে দেখানো হয়েছে নাগরিক অসন্তোষের কারণ হিসেবে। রাজনৈতিক দলগুলো জনপ্রিয়তা নিয়ে বছরে দুবার জরিপ চালায় ইন্ডিয়া টুডে। এবারে 15 জুলাই থেকে 14 আগস্টের মধ্যে 1.5 লাখের বেশি মানুষের উপর এই জরিপ করা হয়। ইভগেনি প্রিগোজিনের মৃত্যুর খবরের পর নতুন চ্যালেঞ্জের মুখে রাশিয়া। কে হবেন পরবর্তী নেতা, কিংবা আদৌ ওয়াগনার গ্রুপ টিকে থাকবে কিনা, এমন প্রশ্ন উঠছে বিশ্ব রাজনীতিতে। তবে বিভিন্ন দেশের রাজনীতিতে প্রভাব ফেলা গ্রুপটির কার্যক্রম চালিয়ে যেতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জুনের শেষ সপ্তাহে প্রিগোজিনের নেতৃত্বে ওয়াগনার গ্রুপ যখন রাশিয়ার রোস্তোভ অন ডন শহরে বিক্ষোভ শুরু করে, তখন থেকেই শঙ্কা ছিল ফুরিয়ে আসছে ওয়াগনার প্রধানের দিন। এর মাত্র 2 মাসের ব্যবধানেই বিমান বিধ্বস্তে প্রিগোজিনের মৃত্যুর খবরে আবারও আলোচনায় গ্রুপটি। বিমানটিতে শুধু প্রিগোজিন নয়, ওয়াগনার গ্রুপের সহপ্রতিষ্ঠাতা দিমিত্রি উৎকিনও ছিলেন, এমন খবরও দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এ ঘটনায় রাশিয়ার দিকে আঙুল তুলছে পশ্চিমারা। তবে ডিএনএ পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে চাচ্ছে না রাশিয়া। প্রিগোজিনের মৃত্যুর বিষয়টি পশ্চিমারা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। আগে জেনেটিক পরীক্ষা সহ বিভিন্ন ফরেন্সিক বিশ্লেষণ হবে, এরপর ঘোষণা দেওয়া হতে পারে। সিরিয়া, আফ্রিকা, ইউক্রেন সহ বিভিন্ন দেশের যুদ্ধে রাশিয়াকে সাফল্য এনে দেওয়া ওয়াগনার গ্রুপের টিকে থাকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, গ্রুপের কার্যক্রম চালিয়ে যেতে চায় রাশিয়া। 2014 সাল থেকে ওয়াগনার গ্রুপকে কাজে লাগিয়ে আফ্রিকা সহ বিভিন্ন দেশে রাজনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে আসছে রাশিয়া। তাই প্রভাব বজায় রাখতে গ্রুপের কার্যক্রম বন্ধ হবে না বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ইউক্রেনের দোনেস্ক সহ বিভিন্ন জায়গায় যুদ্ধে ওয়াগনার গ্রুপের কৃতিত্ব রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তবে ভবিষ্যতে ওয়াগনার গ্রুপের কি হবে তা এখনই বলা সম্ভব নয়। প্রিগোজিনের পর কে দেবেন গ্রুপের নেতৃত্ব, এটি এখন বড় প্রশ্ন। কারণ ওয়াগনার গ্রুপের বেশিরভাগ সদস্যই খুন, চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত আসামিদের নিয়ে গঠিত। তাই পুতিনকে এমন কাউকে বেছে নিতে হবে যার এই বিষয়ে ভালো নেটওয়ার্ক ও দল পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। রাখি জেসমিন, চ্যানেল 24। ঘরের মাঠে শেষ এশিয়া কাপ প্রস্তুতি, এবার প্রতিপক্ষের মঞ্চে পরীক্ষা দেওয়ার পালা। 3 বার ফাইনাল খেলা বাংলাদেশের কাছে, সাবেকদের প্রত্যাশা শিরোপা জয়। তবে চাপ নয় ম্যাচ বাই ম্যাচ খেলার পরামর্শ খালেদ মাসুদ, তুষার ইমরানদের আস্থা রয়েছে তরুণ ক্রিকেটারদের উপর।
বৃষ্টিস্নাত দিনে অনুশীলন নেই ক্রিকেটারদের, টিম টাইগারের জন্য সময়টা প্রকৃতি দেখার। নিজের জন্মদিনে পিতৃত্বের স্বাদ পেয়েছেন নাজমুল হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মা ও নবজাতকের জন্য দোয়া চেয়েছেন এ ব্যাটার। ঘরের মাঠে অনুশীলন নেই, টানা দুদিন সাকিব মুশফিকরা যে যার মতো পরিবারকে সময় দেবেন, এশিয়া কাপ মিশনের জন্য ব্যাগও গুছিয়ে নিতে পারেন। মহাদেশীয় টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতির কমতি রাখেনি বাংলাদেশ। ক্লোজ ডোর সেশন করে আলোচিত হেডকোচ চন্দ্রিকা হাথুরে সিংহে, অনুশীলনের ফুটেজ বিশ্লেষণ, শিষ্যদের ম্যাচ পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা ছিল লঙ্কান মাস্টারের। হেডকোচের এমন কঠোরতা এশিয়া কাপ নিয়ে দেখাচ্ছে বড় স্বপ্ন। কোয়ালিটি অনুশীলন নয়, সব জায়গায় কিন্তু ইম্প্রুভমেন্ট আছে। আমার মনে হয় যে বাংলাদেশ শুধু ক্লোজ ডোর অনুশীলন করে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে তা না, আমার মনে হয় যে প্রত্যেকটা দলই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য তার নিজস্ব কিন্তু পরীক্ষা চালিয়েছে, তার ট্রেনিং করেছে। কম্পিটিটিভ ক্রিকেট হবে আমার কাছে মনে হচ্ছে, বাংলাদেশ টিমটা যথেষ্ট ভালো, সো এক্সপেকটেশন থাকবে অবশ্যই অবভিয়াসলি যে ফাইনালে কোয়ালিফাই করা। না থেকেও আলোচনায় মাহমুদুল্লাহ, তবে স্কোয়াডে থাকা তরুণ ক্রিকেটারদের উপর সাবেকদের আস্থা। আফিফ হোসেন, শেখ মেহেদি, শামীম পাটোয়ারির কাছে চাওয়া দায়িত্বশীল ক্রিকেট। ইয়াং প্লেয়াররা যারা টিমে সুযোগ পেয়েছেন তাদের জন্য ভালো অপরচুনিটি তারা যদি কাজে লাগাতে পারেন। সিনিয়র মুশফিক আছে, আমরা সাকিব আছে, একসাথে যদি সুন্দরভাবে একটা সুন্দর কম্বাইন যদি পারফরমেন্স আসে তাহলে কিন্তু বাংলাদেশ টিম ভালো করবে। এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলা বাংলাদেশ, কখনো জিতেনি শিরোপা। তামিম থেকে সাকিব, নেতৃত্ব বদল, এবার কি তবে ভাগ্য বদলাবে? সামনে থেকে লিড করার যে দায়িত্বটা সাকিব, 15-20 বছর যাবৎ ইন্টারন্যাশনাল কেরিয়ার, সে জিনিসটা সে ভালোভাবে করে যাচ্ছে। পারফর্মার আমি চাই যে রেজাল্ট আসলে, এবং অন্যান্য সবাই কিন্তু এই রেজাল্টই চাই। গেল কদিন নীরব থাকলেও এশিয়া কাপ নিয়ে ভাবনার কথা জানাবে বাংলাদেশ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল চ্যানেল 24 এর সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। Thank you.